নমস্কার বন্ধুরা, আমি সুশোভন রায়, আবার স্বাগত জানাচ্ছি আমার বুক রিভিউ চ্যানেলে। আজকে একটা নয়, পরপর দুটো বইয়ের রিভিউ নিয়ে এসেছি। প্রথম বই হচ্ছে এটা, রাজা ভট্টাচার্যের লেখা খোয়াবনামা থেকে প্রকাশিত প্রিন্স দ্বারকানাথের প্রথম পর্ব। আর দ্বিতীয় বই হচ্ছে এটা, দেবারতী মুখোপাধ্যায়ের নরক সংকেত। প্রথমে আসি রাজা ভট্টাচার্যের বইটিতে। এই বইটি হলো প্রিন্স দ্বারকানাথের ওপরে লেখা একটি উপন্যাসের প্রথম পর্ব। লেখা হয়েছে প্রথম পর্ব, কিন্তু যদি আমাকে বলা হতো কিভাবে এটাকে বর্ণনা করা উচিত, আমি বলব এটা কোনো বই নয়, এটা দ্বারকানাথের প্রথম সিজন। ইয়েস, সিজন বলছি, কারণ লেখক পুরোটি সিনেমা দেখিয়েছে অথবা রেডিও নাটক শুনিয়েছেন। উনি প্ল্যান করেছেন এই দ্বারকানাথের জীবনীকে পরপর তিনটে খণ্ডে আমাদের সামনে দেখানো। আর সে তিনটে খণ্ড ওনার ভাষাতেই। প্রথম স্তর, দ্বারকানাথের জন্ম থেকে 1814 সাল, কেননা এই সময় কলকাতায় এসে স্থায়ীভাবে বাস শুরু করেন প্রথম আধুনিক বাঙালি রামমোহন রায়। একে বলা যায় দ্বারকানাথের উদ্যোগ পর্ব। মাত্র 20 বছর বয়সের মধ্যেই তিনি একজন ছোট জমিদার থেকে হয়ে উঠলেন ঈর্ষণীয় রকমের ধনী। দ্বিতীয় স্তর ব্যপ্ত হয়ে রয়েছে রামমোহনের মৃত্যু পর্যন্ত, কেননা এই দুই পুরুষের অসম বয়সী বন্ধুত্ব বদলে দিয়েছিল বাংলা তথা ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চালচিত্র। তৃতীয় স্তর দ্বারকানাথের মৃত্যুতে সমাপ্তি লাভ করে। এই হলো কি ওনার প্ল্যান করা তিনটে স্তরের প্ল্যান। আর এর মধ্যে এই বইটিতে লেখা রয়েছে প্রথম স্তর, অর্থাৎ ওনার জন্ম থেকে রামমোহন রায়ের সাথে পরিচয় হওয়ার আগে অবধি। সেখানে উনি আস্তে আস্তে বড় হচ্ছেন, ওনার ইংরাজি পড়াশোনা চলছে। সে এইখানে সুন্দরভাবে দেখিয়েছেন সেই সময়কার কলকাতার পরিবেশ, সেখানকার সমাজ, সেখানকার চিন্তাধারা। দ্বারকানাথের পড়াশোনার বড় হয়ে ওঠা, তার বিয়ে, তার বৈবাহিক জীবন কেমন ছিল, তার বাবা মায়ের, যাদের পালিত পুত্র ছিলেন দ্বারকানাথ, তাদের পারিবারিক জীবন কেমন ছিল। এবং একটা জিনিসের জন্য লেখককে একান্তভাবে আমি বলতে পারি, মানে ধন্যবাদ জানাবো, ওনার হাতে সম্পূর্ণ ক্ষমতা ছিল উনি সেকেন্ড রঞ্জন বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারতেন। হ্যাঁ, আমি নাম করেই বলছি, সেকেন্ড রঞ্জন বন্দ্যোপাধ্যায় হয়ে যাওয়ার সম্পূর্ণ মানে স্বাধীনতা ছিল, কিন্তু উনি হননি। মানে খুব মুনশিয়ানার সাথে একটি সিনেমা দেখিয়েছেন আমাদের, এবং একেবারে উদ্গ্রীব হয়ে আছি ওনার সেকেন্ড এবং লাস্ট সিজন দেখবার মতন। আমি খবর পেয়েছি উনি আর তিনটে খণ্ডে না দেখিয়ে বাকি দুটি খণ্ডকে একত্র করে দুই খণ্ডে সমাপ্তি ঘোষণা করবেন দ্বারকানাথের জীবনীকে। তো এই হলো প্রিন্স দ্বারকানাথের প্রথম পর্ব নিয়ে আমার বক্তব্য। এবার আসি দ্বিতীয় বই, দেবারতী মুখোপাধ্যায়ের নরক সংকেত। তো দেবারতী মুখোপাধ্যায়ের লেখার শেষ দিকে ওনার নিজের বক্তব্য দিয়েছে। প্রথমত দেবারতী মুখোপাধ্যায়কে একটা ধন্যবাদ দেওয়া উচিত, উনি নিজেই স্বীকার করেছেন যে ওনার প্রথম রচনা এবং প্রথম লেখা ঈশ্বর যখন বন্দী, এটি একটি খুবই দুর্বল প্লটের ওপরে লেখা এবং অনেক ভুলভ্রান্তি রয়েছে। তো এই ভুলভ্রান্তির পরে এই তার জন্য যে আমার রাগ ছিল যে একটি ফালতু বই। হ্যাঁ, আমি ক্যামেরার সামনে আবার বলছি, ওটি একটি আমার কাছে ফালতু বই লেগেছে, কিন্তু সম্পূর্ণ দুঃখ দূর করে দিয়েছেন নরক সংকেত। একটি খুবই টানটান বই, সত্যি টানটান বই, মানে বলতে গেলে ওনার কলম শক্তিশালী হয়ে উঠছেন। তার আগে ইন্টারনেটেই রিলিজ হওয়া ওনার সেকেন্ড গল্প নাম দিয়েছিলেন যেটা মর্গের নেকড়ে ইঁদুর। মানে হ্যাঁ, নেকড়ে ইঁদুর কী করে হয়,
নেক্রোফেলিয়া থেকে যে কথাটা তুলে এনে নেকড়ে করেছেন, অসাধারণ কথা নিয়ে খেলেছেন। এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতে গেলে যা বোঝায় ওই নিয়ে অসাধারণ একটা গল্প, ছোট্ট গল্প, ছোট গল্প বাংলা ভাষায় মৌলিক গল্প, সব এত ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছিল। এবং তারপরে পড়লাম নরক সংকেত, হিটলারের জীবনী এবং তাদের সেই সময়ে কিছু হয়ে ওঠা গবেষণা, এবং সেই গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে আজকের ইউরোপ, তা জার্মানি, আজকের প্রবলেম, এই দুটো ব্যালেন্স, এবং দেশকে বাঁচানোর জন্য এবং দেশকে ধ্বংস করার জন্য এত সুন্দর একটা প্লট উনি দাঁড় করে করিয়েছে। আমি বলতে মানে প্রথমত সত্যি কথা বলতে আমি ঠিকমতো বলতেও পারবো না উনি কী সুন্দর একটা প্লট করেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। কিছু কিছু লেখা থাকে শুধু পড়েই যেতে লাগে, বলা যায় না। মানে যেমনভাবে তিনি হিটলারের সময়ের জার্মানিকে, হিটলারের মানসিকতাকে ফুটিয়ে তুলেছেন, তেমনভাবেই ফুটিয়ে তুলেছেন আধুনিক বিশ্বের প্রবলেমকে, যেমন ইসলামিক সন্ত্রাসবাদ তথা সেখান তার জন্য রিফিউজি হয়ে আসে সিরিয়ানদের প্রবলেম, তার জন্য রাগ হয়ে থাকা ইউরোপিয়ান কিছু লোক, তাদের প্ল্যানেরকে বানচাল করার জন্য কিছু দেশ ওইখানকার দেশীয় মানুষ, এবং সেই সঙ্গে ইউজ করছেন সাইফার ক্রিপ্টোলজি, মানে সব দিক থেকে একটা মাখো মাখো প্লট এবং খুবই বলিষ্ঠ পেন, বলিষ্ঠ কলম। মানে প্রথম রচনার থেকে দ্বিতীয় রচনায় এতটাই বলিষ্ঠ যে প্রথম রচনা পড়ে যে আমার মনে মনে রাগ হয়েছিল, আমার টাকা জলে গেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, দ্বিতীয় লেখাতে সেই দুঃখ দূর করে দিয়েছেন ভদ্রমহিলা, এটুকুই বলতে পারি। সব বইয়ের রিভিউ হয় না, বলতে গেলে সব বইয়ের রিভিউ হয় না। আর রাজা ভট্টাচার্যের বইয়ের পরেও আবার আসি আগের বইটার ক্ষেত্রে, রাজা ভট্টাচার্যের বইয়ের ক্ষেত্রে এই বইটার অনুপ্রেরণাও আমার অনুপ্রেরণাও খুব ভালো লেগেছে, যে কোনো একটি প্রশ্ন একটা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে, কোনো একটা প্রশ্ন খচখচানি একটা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে। প্রিন্স দ্বারকানাথের যে শুরুবাত, এটাই তার সবচেয়ে বড় উল্লেখ, তার সবচেয়ে বড় প্রমাণ। তো প্রশ্নটা কী ছিল, উনি বইয়ের ফ্ল্যাপি এ কথা লিখেছেন, ছোটবেলা থেকে একটা চালু গল্প শুনে এসেছি আমরা, প্রিন্স দ্বারকানাথ প্রিন্স হয়েছিলেন টাকা উড়িয়ে বাবুগিরি করে, মহর্ষি দেবেন্দ্রনাথ মহর্ষি হয়েছেন সাধনা করে, আর দ্বারকানাথ গত হয়েছিলেন সেকালের 1 কোটি টাকা ঋণ রেখে, তার পুত্র মহর্ষি সেই ঋণ পরিশোধ করে সর্বস্ব হয়েছিলেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি দ্বারকানাথ নিয়ে গবেষণা শুরু করেন, খোঁজা শুরু করেন। গবেষণা আর খোঁজা একই ব্যাপার, আমার কাছে একই রকম লাগে, খুঁজতে শুরু করেন, যার ফলাফল আজকে আমরা এই উপন্যাস পাচ্ছি, পেয়েছি। তো সব মিলিয়ে গত এক সপ্তাহে পরপর এই দুটো বইকে সকাল বিকাল পড়ছিলাম, দুটো বই টানটান, দুটো বই টানটান, দুটো বই দু রকমভাবে টানটান। একটা যে ঐতিহাসিক দৃশ্যপট দেখানোর জন্য আমার মনে হয় দাঁড়িয়ে থাক আমার সময় কেড়ে নিয়েছে, বিকালের জন্য রেখেছিলাম এই বইটা, আর দ্বিতীয়ত নরক সংকেত, সেটাও তার প্লটের জন্য, তার বর্তমান অবস্থার জন্য টানটান। সব দিক দিয়ে দুটোই একবার অন্তত অবশ্যই পড়া যায়। আর দ্বিতীয় তৃতীয় পর্বের জন্য তো আমি বসেই রয়েছি দ্বারকানাথের, কবে আসবে জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আদৌ কিছু বক্তব্য রাখতে পারলাম কি না জানি না, তারপরেও যদি কিছু ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, খারাপ লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, কিছু না বুঝলেও কমেন্ট করবেন। আর আজকে এই পর্যন্তই, বাই।